আজকে একটি স্বল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যে ব্যবসাটি পুরোপুরি প্রফেশনাল হওয়ার দরুন কিন্তু আপনি ভালো একটা মার্কেট ধরতে পারবেন। যদি আপনি ঠিকমতো একটু মার্কেট রিসার্চ করেন তাহলে কিন্তু এই ব্যবসাটি আপনি বাড়ি থেকে চালিয়ে যেতে পারবেন এবং কোনো লোকের সাহায্যেও আপনি এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন। এই প্রোডাক্টটি আপনি সহজে বাড়িতে প্রোডাকশন করতে পারবেন, একদম ইজি একটা প্রসেস, এবং সেটি আপনি বিভিন্ন হোলসেলার বা বিভিন্ন হকারের দ্বারা মার্কেটে সেল করে কিন্তু পার ডে একটা ভালো টাকা আয় করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে ইনসেক্টিসাইড চক মেকিং বিজনেস। আপনারা এই ইনসেক্টিসাইড চককে অনেকে লক্ষণ রেখাও বলে থাকেন, লক্ষণ রেখা চক। তো এই লক্ষণ রেখা চকের মার্কেটে কেমন চাহিদা আছে আপনাদের আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মুদির দোকানে, প্রত্যেকটা দোকানে কিন্তু এই চকের ব্যবহার হয়। কারণ এই চকের যদি আপনি দাগ কাটেন তাহলে আপনার ঘরে যদি আরশোলা, ইঁদুর বা পোকামাকড় বলুন বা পিঁপড়ের উপদ্রব থাকে সেগুলো আর হয় না। তো সেই কারণে এই চকের চাহিদা কিন্তু মার্কেটে ব্যাপক হারে বিদ্যমান। বাজারে যে ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড চকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 15 টাকা খুচরো রেটে বিক্রি হচ্ছে। আপনি যদি এরকম একটা চক মার্কেটে যদি 10 টাকায় খুচরো রেটে বিক্রি করেন তবুও আপনি প্রতিটা চকের উপরে 7 থেকে 8 টাকা প্রফিট করতে পারবেন। কিভাবে আপনাদের একটু বলছি। এই চকটা তৈরি করার জন্য মাত্র 3টে উপকরণের প্রয়োজন, যেগুলো সাধারণ উপকরণ, যেগুলো আপনার স্থানীয় লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। তো এই ইনসেক্টিসাইড চক তৈরির প্রধান উপকরণ হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, যেটা বিভিন্ন হার্ডওয়্যারের দোকান থেকে আপনি খুবই কম দামে পেয়ে যাবেন। 20 থেকে 25 টাকা কেজি দরে আপনি এই প্লাস্টার অফ প্যারিস পেয়ে যাবেন, যেটা হচ্ছে প্রধান উপকরণ। 2 নম্বর লাগবে আপনার সাইফার মেথ্রিন। এই সাইপার মেথ্রিনটাই বিশেষ করে জীবাণুনাশক হিসেবে কাজ করে, এই প্রোডাক্টটি কিন্তু খুবই অল্প সামান্য পরিমাণ দিতে হবে। 3 নম্বর যেটা উপকরণ লাগছে সেটা হচ্ছে জল বা ওয়াটার। সাধারণ নর্মাল যেগুলো আমরা বাড়িতে খাবার ক্ষেত্রে ইউজ করে থাকি সেই জলই আপনি ইউজ করতে পারেন। তো এই 3টে উপকরণ মেন লাগছে আপনার তৈরি করতে এই চক, এই ইনসেক্টিসাইড চক। তো আপনাদের একটা কথা বলে দিই, এই ইনসেকটিসাইড চক তৈরি করতে আপনার প্রতি পিস আপনি যদি প্যাকেজিং সমেত করেন তো প্যাকেজিং সমেত আপনার টোটাল খরচ পড়বে মাত্র 2.5 টাকা। যদি আমি 3 টাকাও মার্কেটিং খরচ ধরে ধরি সেক্ষেত্রে আপনি যদি সেগুলোকে পাইকারি যদি 7 টাকাও বিক্রি করেন সেটা আপনার 4 টাকা প্রফিট থাকছে প্রত্যেকটা চকের উপরে। আর যদি আপনি খুচরো বিক্রি করেন, যদি কোনো আপনি হকারের সাহায্য বা নিজে প্রত্যেক বাড়িতে গিয়ে আপনি এই চকটা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা চকের উপরে 7 টাকা প্রফিট করতে পারবেন। যদি আপনি খুচরো বিক্রি করেন তাহলে 7 টাকা প্রফিট থাকছে। আপনি যদি হোলসেলার হিসেবে দেন, বাজারে যে গ্রোসারি দোকানগুলো আছে বা বিভিন্ন ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করে আপনি যদি বাজারে দেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা চকের উপরে 4 টাকা প্রফিট থাকছে। এইভাবে যদি পার ডে 200 পিস আপনি চক বিক্রি করতে পারেন বা আপনি অন্য লোকের দিয়ে বিক্রি করাতে পারেন, কোনো হকারকে দিয়ে বা বিভিন্ন গ্রোসারি শপার সব ওনার যারা আছে তাদেরকে দিয়ে বা বিভিন্ন হোলসেলার নিয়োগ করে, তাহলে কিন্তু আপনি 200 পিস চকে আপনি যদি 4 টাকা করে প্রফিট করেন পাইকারি হিসাবে সেক্ষেত্রে আপনি 800 টাকা প্রফিট করতে পারবেন। আর যদি আপনি খুচরো হিসাবে দেখেন 7 টাকা প্রফিট করতে পারছেন, তো 200 পিস বিক্রি করলে কিন্তু আপনি 1400 টাকা প্রফিট করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন যে পাইকারি বিক্রি সবসময় বেশি পরিমাণে হয়, সেই কারণে পাইকারি বিক্রির দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন যাতে করে আপনার পরিশ্রম না করতে হয়। আপনাকে জাস্ট মার্কেট রিসার্চ করতে হবে, একবার প্রোডাক্টটি মার্কেটে আনার সাথে সাথে কিন্তু প্রোডাক্টটি বিক্রি হয়ে যাবে। কারণ হচ্ছে বাজারে যে চকটা পাওয়া যাচ্ছে, ইনসেক্টিসাইড চকটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু 15 টাকা রেটে বিক্রি হচ্ছে আর আপনি বিক্রি করছেন 10 টাকা। তো পাবলিক বা কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের দিকেই বেশি দৃষ্টি আকর্ষণ করবে। তো এরপরে আসে আপনি চকটা কিভাবে তৈরি করবেন। প্রথমে আপনার প্লাস্টার অফ প্যারিস দিতে হবে 90%, প্লাস্টার অফ প্যারিসই দিতে হবে 90%, জল বা ওয়াটার দিতে হবে 9%, এবং সাইপার মেথ্রিন দিতে হবে আপনাকে 1%। এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন সেটাও আপনাদের বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো এইভাবে কিন্তু আপনার 100% প্রোডাক্ট আপনি রেডি করতে পারবেন এই ফর্মুলার উপরে ভিত্তি করে। তো প্রোডাক্টটি যখন তৈরি করবেন প্রথমে আপনার জল বা ওয়াটারের সাথে প্লাস্টার অফ প্যারিস ভালোভাবে মিক্সচার করতে হবে। ভালোভাবে মিক্সচার করার পরে সাইপার মেথ্রিনটা দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে মিক্সচার করার পরে বিভিন্ন চক তৈরির কিন্তু ডাইস পাওয়া যায়। স্কুলের চক তৈরির ডাইস কিন্তু একরকমের হয় এবং ইনসেকটিসাইড চকের ডাইস কিন্তু আরেক রকমের হয়, কারণ স্কুলের চকগুলো অনেকটা লম্বা লম্বা হয় এবং অনেকটা সরু টাইপের হয়। ইনসেক্টিসাইডের চকের সাইজটা হচ্ছে একটু ছোট বেটে টাইপের হয় এবং মোটা টাইপের হয়, সেই কারণে আপনাকে কিন্তু আলাদা টাইপের ডাইস ইউজ করতে হবে। এই ডাইসটা কোথা থেকে কিনতে পারবেন সেই ডাইস কেনার ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যেখানে আপনি সেই ডাইসের মধ্যে 60টা কিংবা 100টা খোপ পাবেন, যার মধ্যে আপনি 60 থেকে 100টা চক একবারে তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনি চকের সাইজ অনুযায়ী, আমি চকের সাইজটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চকের সাইজ অনুযায়ী কিন্তু ডাইস বানানো যায়। আপনি চাইলে কাঠের ডাইস বানিয়ে নিতে পারেন আপনার স্থানীয় লোকাল মিস্ত্রিদেরকে দিয়ে যদি আপনার ডাইস খুঁজতে সমস্যা হয়, বা আপনি চাইলে প্লাস্টিকের ডাইসও বানাতে পারেন। প্লাস্টিকের ডাইস বানালে আপনার কিন্তু প্রোডাক্টটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, ডাইসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে কিন্তু আপনি 200টা চক তৈরির খোপ করে কিন্তু আপনি একটা ভালো সুন্দর ডাইস আপনি হাতে বানিয়ে নিতে পারেন, কোথাও আপনার খোঁজার প্রয়োজন নেই।
প্লাস্টার অফ প্যারিসটা আপনাদের স্থানীয় লোকাল যে হার্ডওয়ারের দোকানগুলো আছে সেখান থেকে আপনি 20-25 টাকা প্রতি কেজি হিসাবে পেয়ে যাবেন। জল ওয়াটার আমাদের বাড়িতেই থাকে। 3 নম্বর যেটা সাইপারমেথ্রিন, এই সাইপারমেথ্রিনটা আপনি অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে পারচেস করতে পারবেন বাড়িতে বসে। তাছাড়া আপনার লোকাল মার্কেটে একটু খোঁজ করবেন যেখানে কেমিক্যালের দোকান আছে সেখান থেকে কিন্তু সাইপারমেথ্রিনটা পেয়ে যাবেন। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কলকাতার বনফিল্ড লেন, কলকাতার মাস্টারদা সূর্য সেন স্ট্রিট থেকে এই সাইপারমেথ্রিনটা কিনতে পারবেন। তাছাড়া এই টোটাল প্রোডাক্টটা আপনার কিন্তু ওখানেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন কলকাতার বনফিল্ড লেন, মনে রাখবেন কলকাতার বনফিল্ড লেন বা কলকাতার রাধাবাজার স্ট্রিটে, কলকাতার বনফিল্ড লেনে একটু খোঁজখবর নেবেন, ওখানে কিন্তু কেমিক্যাল মার্কেট আছে, সেখানে কিন্তু সমস্ত রকমের আইটেম আপনি পেয়ে যাবেন। তাছাড়া যে চক তৈরি করার পরে যেগুলো আপনি বাক্স প্যাকেজিং করবেন, বাক্স প্যাকেজিংয়ের জন্য বাক্সগুলোও কিন্তু আপনি কোথা থেকে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। চক তৈরির নর্মাল যে বাক্সগুলো আপনি এগুলো 40 পয়সা কিংবা 60 পয়সা হিসাবে কিনতে পারবেন, অলরেডি প্রিন্টেড, আপনাকে নিজে থেকে কোনো প্রিন্ট করতে হবে না, অলরেডি প্রিন্টেড বাক্স আপনি সেখান থেকে কিনতে পারবেন, আপনাকে আলাদা করে কোনো প্রিন্ট করতে হবে না। এগুলো লোকাল কোম্পানি, যারা প্রিন্টার আছে, যাদের প্রিন্ট বা অফসেট আছে, তারাই কিন্তু নিজেদের ইচ্ছা মতো নাম দিয়ে এই সমস্ত বাক্সগুলো প্রিন্ট করে থাকে। এই সমস্ত বাক্স নিয়েই আপনি বাজারে সহজে ব্যবসা করতে পারবেন, কোনো আইনি জটিলতা আপনাদের আসবে না। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা মাস্ট, ট্রেড লাইসেন্স আপনাকে বের করতেই হবে যেহেতু আপনি একটা ব্যবসা করছেন। তো এইভাবে কিন্তু আপনি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। এই যে 3টে প্রোডাক্ট বললাম, প্লাস্টার অফ প্যারিস, জল আর সাইপারমেথ্রিন একসাথে মিক্সড করার পরে সেগুলো ভালোভাবে মিশ্রণ তৈরি করতে হবে এবং ডাইসের আগে থেকে অল্প করে তেল মাখিয়ে রাখতে হবে যাতে চকগুলো তুলতে সুবিধা হয়, চক তোলার সময় যাতে সুবিধা হয়। তো টোটাল প্রোডাক্টের মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে চকের ডাইসগুলোতে আপনার ঢেলে দিতে হবে, ভালোভাবে সমান করে ঢেলে দিতে হবে এবং চক তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে সেই চকগুলো বের করে আনতে হবে। এইভাবে কিন্তু আপনি বাজারে যেরকম চক পাওয়া যায় ইনসেকটিসাইড, তার থেকেও বেটার কোয়ালিটির চক কিন্তু আপনি এইভাবে তৈরি করতে পারবেন। তো চাইলে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন, তবে ব্যবসায় নামার আগে অবশ্যই মার্কেটটা ভালোভাবে রিসার্চ করুন, মার্কেটটা ভালোভাবে যাচাই করুন, অল্প অল্প করে প্রোডাক্ট বাড়ান, আগে মার্কেটে প্রোডাক্টটি ছাড়ুন, কাস্টমার কেমন পছন্দ করছে আগে দেখুন, তারপরেই কিন্তু ব্যবসায় বড় করে ইনভেস্ট করা প্রয়োজন, তারপরেই বড় করে ইনভেস্ট করতে হবে। আগে থেকে হুটহাট করে কিন্তু বড় কোনো ইনভেস্ট করবেন না, 50,000-1,00,000 টাকা ইনভেস্ট করে দিলে কিন্তু একদম মাঠে মারা যাবেন। আগে দেখবেন যে প্রোডাক্টটি চলে কিনা, প্রোডাক্টটি যখন চলে যাবে বাজারে, কাস্টমার পছন্দ করবে, তখনই কিন্তু আপনি প্রোডাক্টটি ভালোভাবে লঞ্চ করে একটু বড় আকারে ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই ব্যবসাটা কিন্তু দারুণ একটা লাভজনক ব্যবসা, এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেসের সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।